অনেকটা অপেশাদার দল শিশেলসের বিপক্ষে দুই ম্যাচের একটিতে হার, তাও আবার ঘরের মাঠে। এমন লজ্জার পর শঙ্কা ছিল ফিফা র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়ার, কিন্তু ভাগ্য ভালো, বাংলাদেশের অপরিবর্তিত 192তম অবস্থানেই আছে বাংলাদেশ। তুলনামূলক দুর্বল দল ডেকে এনে জয় নিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির যে চিন্তা ছিল বাফুফের, সে পরিকল্পনা মাঠে মারা গেছে। অন্তত র্যাঙ্কিংয়ে অবনতি না হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই পারে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উন্নতি হয়েছে ভারতের। 106 থেকে এক লাফে পাঁচ ধাপ উন্নতি দেশটার। 101 নম্বরে আছে এখন ভারত। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর মধ্যে মালদ্বীপ আছে 154 নম্বরে, নেপাল 174, ভুটান 185, পাকিস্তান 195 ও শ্রীলঙ্কা 207 নম্বরে অবস্থান করছে। বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনের স্থানটায়ও এসেছে নতুনত্ব। 36 বছরের খরা কাটিয়ে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয় শিরোপা ঘরে তোলা আলবিসেলেস্তারা উঠে এসেছে শীর্ষে। শীর্ষস্থানধারী ব্রাজিল নেমে গেছে তিন নম্বরে। বিশ্বকাপ মিশন শেষে থ্রি স্টার জার্সিতে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগ পর্যন্ত আর্জেন্টাইনদের ঝুলিতে ছিল 1838.38 পয়েন্ট। এরপর দুই ফিফা ফ্রেন্ডলিতে দুর্বল পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে গোল উৎসবের জয়ের পর নামের পাশে 1840.93 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের রানার্স আপ এমবাপ্পের ফ্রান্স উঠে এসেছে দুই নম্বরে। দলটার নামের পাশে ছিল 1823.39 পয়েন্ট। সবশেষ নেদারল্যান্ডসকে 4-0 ও আয়ারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়েছে ফরাসিরা। সব মিলিয়ে নামের পাশে 1838.45 পয়েন্ট নিয়ে ব্রাজিলকে ছাপিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দুবারের বিশ্বকাপ জয়ীরা। সেরা দশে বাকি আট দলই ইউরোপের। ক্লাব ফুটবলের অভূতপূর্ব উন্নতি ইউরোপের ফুটবলকে নিয়ে গেছে অন্য উচ্চতায়, এমন বাস্তবতাই বলে দেয় বিশ্ব ফুটবলের একচ্ছত্র কর্তৃত্ব এখন ইউরোপের হাতেই। মাহফুজুল ইসলাম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।